দর্শক বন্ধু এবং প্রিয় মাল্টা প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে একটি চমৎকার ভ্যারাইটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। মরক্কোর একটি ভ্যারাইটি ইয়েলো মাল্টা, আমাদের বাংলাদেশের নতুন একটি ভ্যারাইটি, খুবই সুন্দর এবং সাকসেসফুলিভাবে আমাদের বাংলাদেশে এই ভ্যারাইটিটি হচ্ছে এবং এটি যারা খেয়েছেন বেশ, এখনও হয়তো হাতে গুনে বাংলাদেশে কয়েকজনের কাছে এই ভ্যারাইটিটা আছে। দেখুন কত সুন্দর কালার, এখনও কালার আসবে। আজকে ডিসেম্বরের 20 তারিখ, তাও দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার এবং সম্পূর্ণ রস রয়েছে। এটা জানুয়ারি পর্যন্ত রাখা যাবে, জানুয়ারি মাস পর্যন্ত। এখনও প্রচুর রস রয়েছে এবং পরিপূর্ণ মিষ্টতা ইতিমধ্যে চলে আসছে। এবং এটা যে রস, প্রচুর রস, এখন কিন্তু আমরা বাজারে যদি এটা ছাড়ি মিনিমাম 150 টাকা কেজি বিক্রি করা যাবে। দেখুন 1.5 বছরের একটি গাছ, কি না হলে 15 থেকে 20 কেজি ফলন ধরে আছে এই গাছে। এই দেখুন সব দিকে কিন্তু ফলন। এটা কিন্তু বাড়ি এক না, যে বাড়ি এক রেখে দিয়ে কালার করেছে এটা কিন্তু না, এটা হলো অরিজিনাল মরক্কোর মালটা। এই দেখুন কালার আসছে, খুবই সুন্দর একটি ভ্যারাইটি এবং সাকসেসফুল ভ্যারাইটি বলবো। দেখুন আলহামদুলিল্লাহ এই যে ভেতরে কি পরিমাণ মালটা ধরে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তাই যারা নতুন করে মালটা কমলার বাগান করতে চাচ্ছেন, তারা এই জারটা অবশ্যই রোপণ করতে পারেন। অবশ্যই আমাদের ওয়েদারে সাকসেসফুল একটি ভ্যারাইটি হবে এবং খুবই সুন্দর একটি ভ্যারাইটি। এটা যদি আমি ফলন সম্পর্কে একটু ধারণা দিই, এটা যেমন ফলন, যেমন ধরন, তেমন কালার, তেমন মিষ্টতা, ওয়ান অফ দ্য বেস্ট যদি বলি মালটার মধ্যে বাংলাদেশে এই মরক্কো মালটাটা বেস্ট। ইতিমধ্যে এর আগে আমি যতগুলো মালটা খেয়েছি এই মালটার উপরে এত মিষ্টতা, এত ধরন, এত কালারফুল মালটা আমি দেখি নাই। বা হয়তো অন্য কোনো ভ্যারাইটি থাকতে পারে, তবে আমি এখনও খাইনি। চমৎকার একটি ভ্যারাইটি, মাত্র 1.5 বছরের গাছে কি পরিমাণ মালটা আলহামদুলিল্লাহ ধরে আছে। আপনারা যারা নতুন করে বাগান করতে যাচ্ছেন, তারা এই জাতের মালটাটা লাগাতে পারেন। এটা আমাদের ওয়েদারে খুবই সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, এটা আমাদের বাংলাদেশে। দেখুন কত সুন্দর মালটা। তাই যারা মালটা চাষ করতে যাচ্ছেন, এদিকে দিক ছোটাছুটি না করে মরক্কোর ভ্যারাইটিটা, অরিজিনাল ভ্যারাইটিটা সংগ্রহ করে আপনারা লাগাতে পারেন। আশা করি নিরাশ হবেন না, 100 এ 100 ইনশাল্লাহ সাকসেস হবেন এই ভ্যারাইটিটা রোপণ করলে। দর্শক বন্ধুরা, তাই যেখান থেকে সংগ্রহ করেন অরিজিনাল ভ্যারাইটি দেখে, মাতৃগাছ দেখে, মাতৃবাগান দেখে তারপরে সংগ্রহ করবেন, এই কামনাই করি। ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী আপডেট দিব এই গাছের। একটা বাগান মরক্কো মালটার।